শিক্ষার্থী কেমন আছো তোমরা? আশা করি কোভিড-19 পরিস্থিতিতে তোমরা নিজেদেরকে স্বাস্থ্য নিরাপত্তায় নিরাপদ রেখে অবশ্যই সুস্থ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করছো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে দেখতে পরীক্ষা এসে গেছে এবং কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আবার নতুন সিলেবাস পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং সেই পাঠ্যসূচি অনুযায়ী সেই সিলেবাসটা আমরা আজকে তোমাদের কাছে তুলে ধরছি। এবং আমি আজকে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার তোমরা খাতা নিয়ে বসো এবং দেখো যে আমাদের এই পরিস্থিতিতে আমরা নতুন যে সিলেবাস সেই সিলেবাসটার সাথে আজকে পরিচিত হব এবং সিলেবাসটা আমরা লিখে নিই। তাহলে দেখো যে আমরা প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায় পাঠ গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা এবং পাঠ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা থেকে আমরা পাঠ 1, 2, 3, 4, 5, 6, 7 এটা হচ্ছে প্রথম অধ্যায়ে তোমাদের সিলেবাস। এবং দ্বিতীয় অধ্যায় দেখো, প্রথম অধ্যায় আমরা সিলেবাসটা নিশ্চয়ই দেখে নিয়েছো। দ্বিতীয় অধ্যায় দেখো সবাই, আমরা আজকে সিলেবাসটা লিখব। দ্বিতীয় অধ্যায় আমাদের আছে উদ্যোগ ও বুদ্ধি শব্দ, তোমরা লিখে নাও সবাই। দ্বিতীয় অধ্যায় বুদ্ধ ও বুদ্ধি শব্দ, বুদ্ধ ও বুদ্ধি শব্দ। বুদ্ধ ও বুদ্ধি শব্দ থেকে দেখো আমরা সিলেবাসটা আগে লিখে নেব, সেটা হচ্ছে পাঠ 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে বুদ্ধ ও বুদ্ধি শব্দ থেকে আমরা পাঠ 1, 2, 3, 4, 5, 6 দ্বিতীয় অধ্যায় থেকে নিশ্চয়ই লিখেছো তোমরা। এখন দেখো তৃতীয় অধ্যায় ত্রিপিটক থেকে আমাদের পাঠ 1, 2, 3 ত্রিপিটক থেকে নিশ্চয়ই লিখেছ তোমরা 4, 5, 6 ত্রিপিটক থেকে আমরা তাহলে পাঠ 1, 2, 3, 4, 5, 6 নিশ্চয়ই লিখেছ। এখন দেখো চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় আমাদের আছে সূত্র ও নীতিকা।
দেখো সূত্র ও নীতিকাঠা। সূত্র ও নীতিকাঠা থেকে দেখো চতুর্থ অধ্যায়ে সূত্র নীতিকাঠা থেকে আমাদের আছে গুণাবলী পাঠ তিন প্রকার
যে আমাদের পাঠ তিনের মধ্যে দেখো বুদ্ধের প্রকারভেদ কত প্রকারের বুদ্ধ আমরা এই পর্যন্ত আমাদের কত প্রকারের বুদ্ধের আবির্ভাব ঘটেছে সেই সম্পর্কে কোথায় পাবে পাঠ তিন আর পাঠ চার হচ্ছে বুদ্ধিসত্ত্বের গুণাবলী পাঠ পাঁচ বুদ্ধিসত্ত্বের প্রকারভেদ পাঠ ছয় বুদ্ধ ও বুদ্ধিসত্ত্বের পার্থক্য এবার দেখো তৃতীয় অধ্যায় ত্রিপিটক পাঠ এক ত্রিপিটকের পটভূমি পাঠ দুই ত্রিপিটকের পরিচিতি পাঠ তিন সূত্রপিটক এরপর দেখো পাঠ চার বিনয় পিটক পাঠ পাঁচ অভিধর্ম পিটক পাঠ ছয় ত্রিপিটক পাঠের প্রয়োজনীয় এরপরে দেখো চতুর্থ অধ্যায় সূত্র ও নীতিকাতা সূত্র নীতিকাতার মধ্যে পাঠ এক রতন সূত্রের পটভূমি পাঠ দুই রতন সূত্রের পালি পাঠ তিন রতন সূত্র বাংলায় পাঠ চার করণীয় মৈত্রী সূত্রের পটভূমি পাঠ পাঁচ করণীয় ব্যক্তিতে এবং পাঠ ছয় করণীয় মৈত্রী সূত্র বাংলায় পাঠ সাত রতন সূত্র ও করণীয় মৈত্রী সূত্রের গুরুত্ব এরপরে আসুন সপ্তম অধ্যায় নির্বাণ পাঠ এক নির্বাণের ধারণা পাঠ দুই নির্বাণের প্রকারভেদ ও বর্ণনা পাঠ তিন নির্বাণ সাধনের প্রয়োজনীয়তা এবার আসি আমরা একাদশ অধ্যায় বৌদ্ধ ধর্মের ইতিহাস পাঠে প্রাক বৌদ্ধ যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা পাঠ আট বাংলাদেশের বৌদ্ধ ধর্ম পাঠ নয় আধুনিক তাহলে আমরা এই নতুন পাঠ্যসূচিতে আমরা যে আমাদের এই পাঠ্যসূচিগুলো আমরা নতুনভাবে আবার সবাই পড়ব এবং আমাদের আজকের বিষয় হচ্ছে গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা তাহলে দেখো আমরা সিলেবাস নেওয়ার পর এইবার তোমরা আসো তোমাদের বইটার সামনে নাও বইটার সামনে নিয়ে দেখো আমাদের গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার মধ্যে দেখো প্রথমে আছে কি আমাদের সিদ্ধার্থের জন্ম সিদ্ধার্থের জন্ম সম্পর্কে আমরা আজকে পড়ব সিদ্ধার্থ গৌতম জন্ম এবং তার এই যে গৌতম বুদ্ধ তার প্রচারিত ধর্ম কিভাবে তার জন্ম হয়েছে এবং জন্মের পর তিনি কিভাবে ধাপে ধাপে তার জীবনকে ধর্মপথে পরিচালিত করে এবং নিজের শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্মকে প্রচার এবং তার যে বাল্যকালে যে জীবন তার সাথে তার গৃহত্যাগ এই তিনটি পাঠ সম্পর্কে আমরা আজকে জানব আমরা যে সিদ্ধার্থের পাঠ একে দেখো তোমরা পাঠ এক সিদ্ধার্থের জন্ম সিদ্ধার্থের জন্ম সম্পর্কে আমরা জানব তাহলে সিদ্ধার্থ জন্ম হিমালয় পাদদেশে কোথায় কপিলাবস্তু নামে একটি সুন্দর শান্তিপূর্ণ রাজ্যে তার জন্ম হয়েছিল তার জন্ম হচ্ছে কোথায় শাক্য বংশে এবং শাক্যরা সেখানে বাস করতে এই রাজ্যে রাজার নাম ছিল সুদ্ধোদন এবং রানী ছিলেন কে মহামায়া রাজ্যে সুখ শান্তির কোনো অভাব ছিল না কিন্তু রাজ্যের রানীর মনে তেমন শান্তি ছিল না
তার কারণ হচ্ছে কি রানীর কোনো সন্তানাদি ছিল না এবং সন্তান না থাকায় যে রানী অনেক মনকষ্ট নিয়ে জীবন যাপন করছিল এই সময়ে একটি সন্তানের আশায় রানী অধীর আগ্রহ অপেক্ষায় ছিল এবং আষাঢ়ী পূর্ণিমা উৎসব শেষে রানী মায়াদেবী ঘুমিয়ে পড়লেন দেখলেন আকাশে তখন আষাঢ়ী পূর্ণিমার সেই সুন্দর চাঁদ এবং চাঁদের আলো চারিদিকে কি ছিল উদ্ভাসিত ছিল চাঁদের আলো উদ্ভাসিত এই উদ্ভাসিত আলোতে রানী তার এক অপূর্ব সুন্দর স্বপ্ন দেখলেন চারিদিকে চার দিকপাল দেবতা কি করছে এসে রানীকে সোনার পালঙ্কে তুলে নিলেন এবং সেখান থেকে তাকে কোথায় হিমালয় পর্বতে মানসরোবরে নিয়ে ওখানেই দেবতা মহর্ষিরা কি করলেন মায়াদেবীকে স্নান করিয়ে সুবাসিত করে দিব্য বস্ত্রে ভূষিত করলেন এবং রানী আরও দেখলেন তিনি সোনার পালকে শুয়ে আছেন পাশে স্বর্ণ পর্বত থেকে এক শ্বেত বস্তি এল সুরে ছিল একটি শ্বেত পদ সেই পদটি রানীর পালকের চারপাশে তিনবার পদক্ষিণ করল এবং তিনবার পদক্ষিণ করার পর রানী জঠরের দক্ষিণ দিকে তাহলে কোন দিকে দক্ষিণ দিকে সে কথা তোমরা মনে রাখবে শ্বেত পদ্মটি প্রবেশ করিয়ে অলৌকিক আনন্দে শিহরিত হলে কে রানী এবং আকাশে ছিল তখন কি আষাঢ়ী পূর্ণিমা উজ্জ্বল চাঁদ পরবর্তীতে দেখলেন পরের দিন ঘুম থেকে জেগেই রানী স্বপ্নের কথা রাজা সুন্দরকে জানালেন এবং রাজা সকল রাজ্য জ্যোতিষীকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা চাই স্বপ্নের ব্যাখ্যার পর দেখলেন যে মহারাজ সুসংবাদ আছে এবং সুসংবাদের কারণ জানতে চাইলেন এবং দেখা গেল যে রাজার কি হবে শাক্যবংশের এক মহাপুরুষের আবির্ভাব হবে কালে তিনি সর্বজীবের দুঃখ হরণ মহাজ্ঞানী এবং আনন্দের করুণ মহারাজ চক্রবর্তী রাজা হবেন এইভাবে তার দিন চলে যায় এলো সেই শুভ বৈশাখী পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতমে এই সময় রানী আবির্ভাব হবে এবং সিদ্ধার্থ গৌতমের আবির্ভাবে রানীর ইচ্ছে পোষণ করলো তিনি কোথায় যাবে পিতৃলয়ে যাবে এবং রাজার সম্মতি দিলেন পিতৃলয়ে যাওয়ার ব্যবস্থা করলে রানীর যাত্রা কোথায় কপিলাবস্তু নগরে কি করলেন সজ্জিত ও সমতল ঘোড়াগুলো সখীদের সঙ্গে নিয়ে রানী সোনার পালঙ্কিতে চড়ে হিমালয়ে পাখির কলকাকলিতে মুখরিত এই ছায়া শীতল কারণে রানী বিশ্রামে ইচ্ছে করল তার নির্দেশে পালক থামালে এবং পালকি থামিয়ে রানী কিছু দূর হেঁটে এক শাল দূর বৃক্ষের নিচে দাঁড়িয়ে হাত দিয়ে একটি সাকার ধরল তখনই এই মহাপুরুষ তার পৃথিবীতে জন্ম হল এবং সহচরীরা জায়গাটিকে কাপড় দিয়ে ঘিরে রাখল ঠিক লুম্বিনী কাননে সার্বিকের নিচে বৈশাখী পূর্ণিমার শুভকণে জগতের আলো ভাবীভূত সিদ্ধার্থ গৌতম ঘনিষ্ঠ করেন অনেক সাধনার পর সিদ্ধ হয়ে রাজা রানীর মনোবাসনা পূর্ণ হলো তাই পুত্রের নাম রাখা হল সীতা তাহলে শিক্ষার্থীরা বলো যে কেন গৌতমের নাম সীতার্থ হলো সীতার্থ হলো রাজা রানী
অনেক সাধনা এবং অনেক প্রতিজ্ঞার পর তাদের সাধনা সিদ্ধ হলে বলে তার নাম রাখা হয়েছিল কি সিদ্ধার্থ। এবং কথিত আছে সিদ্ধার্থ জন্মে পর অগ্রসর সাতটি পদক্ষেপ দেওয়ার সাথে সাথে অগ্রসর হতে হতে প্রতিটি পদক্ষেপে একটি একটি করে কি হয়েছিল পদ্মফুল ফুটেছিল। এবং এই সময় চারিদিকে দেবতারা আনন্দধ্বনি উচ্চারণ করলেন জগতে সিদ্ধার্থের জন্ম হলো। এবং বুদ্ধগয়ার বুদ্ধিবৃক্ষ রাহুল মাতা গোপাদেবী চার নিধি কুণ্ড চার মঙ্গল কস্তি অশ্বরাজ কন্ত শারদী ছন্দ ও আমন্ত উদয়ী একই সাথে কি হয়েছিল জন্ম হয়েছিল। সিদ্ধার্থের জীবনের সাথে এদের বিশেষ সম্পর্ক ছিল এবং তাদের এই শিশুকুমারকে নিয়ে মহাসমরথের ধানে কপিলা বস্তু ফিরে এলেন। রাজ্যে খুশির বন্যা হয়ে গেল, উৎসব থেমে উঠল নগরবাসী এবং উৎসবে মেতেই উঠেছিল নগর। কিন্তু এই আনন্দে বিষাদের ছায়া এলো রানী সিদ্ধার্থ গৌতম। সিদ্ধার্থের জন্মে সাত দিন পর মারা গেলে শিশু সিদ্ধার্থের লালন পালনে তার বিমাতা, তাহলে বিমাতা কি মহাপ্রজাপতি গৌতমী তার লালন পালনে ভার নিলেন এবং তিনি মায়াদেবীর সহোদরা ছিলেন। সহোদরা সম্পর্কে জানো, সহোদরা হচ্ছে কি, সহোদরা হচ্ছে তার বোন, তার ছোট বোন কি করেছিল সিদ্ধার্থের লালন পালনের দায়িত্ব নিয়েছিল। তাহলে আমরা আজকে জানলাম কি সিদ্ধার্থের পার্ট একে সিদ্ধার্থের জন্ম সম্পর্কে জানলাম। তাহলে সিদ্ধার্থের জন্ম এখন আমরা দেখব সিদ্ধার্থের বাল্য জীবন। তাহলে দেখো পার্ট দুই হচ্ছে কি সিদ্ধার্থের বাল্য জীবন। পার্ট দুই দেখো সিদ্ধার্থের বাল্য জীবন। তাহলে সিদ্ধার্থের বাল্য জীবন সম্পর্কে আমরা দেখব। কুমার সিদ্ধার্থ জন্মের পর থেকে দেখলে দেখতে এলে কে ঋষি ঋষি তিনি মহিষী কালদেবর নামেও পরিচিত ছিলেন। তিনি শিশু রাজকুমারকে দেখে অভিভূত হয়ে প্রথমে উল্লাস প্রকাশ করলেন। তাহলে দেখো এই কথাটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু পরে তার দুচোখে অশ্রু ফুটে গেল। তাহলে দেখো তিনি এই কালদেব কেন প্রথমে উদ্ভাসিত হয়েছিল এবং পরে আবার তার দুচোখ কেন অশ্রুতে উদ্ভাসিত অশ্রুতে ভিজে গেল সেই উদ্বেগ কে জানতে চাইল, মহারাজ জানতে চাইল। মহারাজটা কে? রাজা শুদ্ধদেব। রাজা শুদ্ধদেব কেন জানতে চাইল, যে এর কারণ জানতে চাইলে তখন আনন্দ এবং বিষাদের কথা ঋষি ঋষি বর্ণনা করলেন যে এই কুমার মহাজ্ঞানী কি হবে উদ্যোগ হবে সেই আনন্দে, অথবা তিনি কি চক্রবর্তী রাজা হবে সেই আনন্দে তিনি উদ্ভাসিত হয়েছিল। কিন্তু তার সাথে সাথে তিনি অশ্রুসিক্ত কেন হলেন, তার অশ্রুসিক্ত হওয়ার কারণ আমি বয়োবৃদ্ধ অর্থাৎ কালদেব বলছে আমার অনেক বয়স হয়েছে, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু এই
মহাপুরুষের যে আবির্ভাব এবং তার যে বহু পূর্বে আবির্ভাবে বহু পূর্বে আমার মৃত্যু ঘটবে সেই কারণে আমার মন বিষণ্ণতায় ভরে উঠল। তাহলে এই বর্ণনাটা কি করল, কাল দেবতা, কাল দেবতা যে কি কাল দেব তার এই কারণটা বর্ণনা করল যে যখন প্রথমত তিনি বুদ্ধ হবে অথবা চক্রবর্তী রাজা হবে সেই আনন্দে তিনি আনন্দিত হলেন, কিন্তু পরে তিনি অশ্রুসিক্ত হলেন। তার কারণ হচ্ছে যে তিনি যখন এই মহাপুরুষ গৌতমের আবির্ভাব হবে তখন তিনি আর পৃথিবীতে থাকবেন না, সেই কারণে তিনি তার দুচোখ অশ্রুসিক্ত হলেন এবং সেই বর্ণনাটাই তিনি মহারাজের সাথে করলেন। ভীমাটা গৌতমের পরিচর্যায় কি হলো, সীতাপ্রবত বড় হতে লাগলো, পরম যত্নে লালন পালন করে এবং তার এই লালন পালনের মধ্যে আস্তে আস্তে যে তার চারিত্রিক দিকটা সে অবলোকন করলো, দেখলো যে সে কি সে অন্যান্য সাধারণ শিশুদের মতো নয়, তার আচার আচরণ এবং সব কিছুতে তিনি প্রকৃতির সাথে ভাব ভেবে এবং সব কিছুতে তার উদ্বেগ এবং দেখলো কি প্রসাদের উদ্যমে উদ্যানে অনুপম পরিবেশেও শৈশবের দিনগুলো তার আনন্দে কাটে, তবে সুযোগ পেলে তিনি কি নীরবে নিভৃতে বসে হেনে মগ্ন থাকতে দেখা যেত এবং এইসব দেখে ওই যে রাজা আমন্ত্রবর্গ ও নিজেদের যে সকল আমন্ত্রদের ডাকলে এবং ডেকে একবার নগরে হলকর্ষ উৎসবের আয়োজন করে ওই দিনে শুভ সূচনা করতে কিসের রাজা রাজকুমারকে নিয়ে উৎসবে যোগ দিলেন। এখানে কুমার প্রত্যক্ষ করলেন যে ভেজা মাটি থেকে বেরিয়ে পড়া পোকামাকড়গুলো পাখিদের খেয়ে নিচ্ছে, বেং এসে খাচ্ছে এবং সাপ এসে ব্যাংটিকে ঘিরে ফেলল, আর দেখল কোথাও কোথা থেকে একটা চিল উড়ে এসে সাপটিকে ছো মেরে নিল। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো সিদ্ধান্তকে আরো বুদ্ধি করে তুলল। বেঁচে থাকার জন্য মানুষ ও প্রাণীগুলোর এই নিষ্ঠুরতা কথা ভাবতে ভাবতে তিনি কোলাহল থেকে নির্জনে চলে গেলেন। এক বিশাল জম্বুবৃক্ষের ছায়ায় বসে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। এদিকে ফলপ্রসূ উৎসব শেষ, এবার সকলে বাড়ি ফেরার পালা, কিন্তু কুমার কোথায়? চারিদিকে খোঁজার পর তাকে পাওয়া গেল জম্বুবৃক্ষের ছায়ায় ফেনে মগ্ন। যুধিষ্ঠির আবায় উদ্ভাসিত কুমার অবয়ব, রাজা ও অন্যরা এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়লেন এবং অভাবিত এই ঘটনা রাজা সহ সকলেই কত বিকল হয়ে পড়লেন। রাজা সুতদন পুনরায় স্মরণ করলেন ঋষি ঋষিদের ভবিষ্যৎদানী, ধ্যান কক্ষ হল রাজার পুত্রকে নিয়ে প্রাসাদে বড় পণ্ডিতের কাছে তার জীবন শুরু হলো। ব্রাহ্মণ পুত্র বিশ্বমিত্র কাছে তার প্রথম কি হলো, তাহলে এই কথাটাও তোমরা মনে রাখবে, কার কাছে বিদ্যাশিক্ষা, তাহলে বিশ্বমিত্রের কাছে প্রথম বিদ্যাশিক্ষা শুরু হয়। বর্ণ পরিচয়ে প্রারম্ভে সিদ্ধার্থ তার অতুলনীয় প্রতিভা প্রদর্শন করে তিনি প্রতিটি বর্ণ উচ্চারণের সাথে সাথে বর্ণ সম্মিলিত একটি নীতিবাক্য উচ্চারণ করতে লাগলেন। ক্রমে নানাবিধ ভাষা ও শাস্ত্র
वो चौसठी चौसठी प्रकार विद्या देवी पारदर्शिता अर्जन कर वेद पुराण इतिहास जो वैषयिक न्याय गणित चिकित्सा विद्या इत्यादि शास्त्र एक ही साथ कषि चालना रथ चालना मनोविद्या सब सकल विद्य कत प्रकार चौष्टि प्रकार विद्या अर्जन कर लें तर व्यतिक्रम धर्मी आचरण राजा के आो कि आो भाविए तुल एर सिद्धार्थ गौतम उदासीनता एवं तार जेकी उदारता मंचपूर्ण आचरण पकामय दूरदृष्टि राजचंद्र पूर्णवासी एवं प्रसाद साधन अंतर्जय कर सकले प्रिय देखो जे सीतार्थे बाल्य जीवन एवं बाल्यकाल सम्पर्के भावे तार बाल्य जीवन काटाले एवं तार बाल्य जीवने की घटे से सम्पर्के आज की जान देखो पार्ट तीन मध्य हमें देखो सिद्धार्थ और सिद्धार्थ गौतम उपादेवी जी परिचय देखो पार्ट तीन सिद्धार्थ गौतम सिद्धार्थ गौतम ओ गोपाल गोपादेवी सम्पर्के सिद्धार्थ गौतम ओ गोपादेवी सम्पर्के सिद्धार्थ गौतम से बाल्यकाल क्रमे षोलो बत्सरे पदार्पण कर महाराज शुद्धोदन पुत्रे उदासीनता और वैराग्य भाव अनुधावन कर पुत्र के संसारी करार तागिद अनुभव एक स्वयंवर सभा आयोजन कर সেখানে তার রাজসভায় অশোক ভাণ্ডার পাশে নিয়ে বসলেন এবং বিভিন্ন রাজ্য থেকে সুন্দরী রাজকন্যা ও শ্রেষ্ঠীকন্যা একে পরে এসে কুমার অশোক ভাণ্ডারকে উপহার সামগ্রী তাদের হাতে তুলে দিলেন এভাবে সারাদিন কেটে অশোক ভাণ্ডার নিঃশেষে কুমার কোনো রাজকন্যাকে পছন্দ করতে পারেন আসন ছেড়ে উঠে যাবে এমন সময় প্রবেশ করলেন প্রতিবেশী রাজ্যে পুরীয় গণতন্ত্রের লাবণ্যময়ী রাজকন্যা যশোদারা গোপাল তাহলে দেখো কে যখন দিবস শেষ হলো অশোক ভাণ্ডার থেকে দান করতে করতে যখন দিনের শেষ ভাগে যে কি করলো দেখলো কে যশোদরা গোপাল আসলো এবং অশোক ভাণ্ডার শেষ রাজকুমার কোনো উপহার আর নেই রাজপুত্র সিদ্ধার্থ তখন মুহূর্তের মধ্যে তার নিজের আঙুল থেকে আঙুচুটি খুলে তার কাছে গোপাদেবীকে করিয়ে দিলেন এই দৃশ্য সবাই উপস্থিত সকলে আনন্দে মেতে এইভাবে গোপাদেবীর সাথে তার বিয়ে হলো এবং
বিয়ের পর তাদের বোধিসত্ত্ব জন্মজন্মান্তরের সাথী হলেন কে? যশোদারা গোপাদেবীর সঙ্গে সিদ্ধার্থ বিয়ে হলো এবং অনেক ধুমধাম করে রাজ পরিবারের রাজ্যে এবং মহা উৎসবে মেটে উঠেছিল। গৌতম সংসারী হলে রাজাও চিন্তামুক্ত হলেন। পাখির হলো পাখি পুষ্পে সুবাসিত উদ্যান, চারিদিকে আনন্দে মেতে উঠেছিল এবং ঋতু উপযোগী সুরম্য প্রসাদে আনন্দে কাটালো কে? কুমার সিদ্ধার্থ তার নব দাম্পত্য জীবন এবং কোথাও কোনো কষ্ট নেই, দুঃখ নেই, এমন জগৎ এমন উচ্ছ্বাসে তার দিন চলে যাচ্ছিল এবং রাজাও কি হলে কিছুটা চিন্তামুক্ত হলেন। তাহলে আমরা আমাদের এই পাঠে যে গোপাদেবীর সাথে সিদ্ধার্থ গৌতমে কীভাবে পরিচয় হলো এবং বিয়ে হলো এবং তারা কীভাবে সংসার শুরু করেছিল সে সম্পর্কে আমরা এই অধ্যায় জানি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে আজকে কি সিদ্ধার্থের জন্ম, বাল্য জীবন এবং গৌতম বুদ্ধ গোপাদেবীর সাথে কীভাবে পরিচয় ঘটল সে সম্পর্কে তোমরা জানো। তাহলে আগামী ক্লাসে তোমাদের যে বাড়ির কাজ রইল এই তিনটা পার্ট তোমরা ভালো করে পড়বে এবং যদি কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসের জন্য তোমরা সেটা লিখে নিয়ে আসবে এবং পরীক্ষার প্রস্তুতি ভালো করে নেবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে নিরাপদ থেকো। সবাইকে ধন্যবাদ।